هلا اجا انزع على دين ما تفكر حاكي كريم اي 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 হ্যালো, এত সময় লাগে কল রিসিভ করতে? পানি খাইতেছিলাম। কল রিসিভ করার পরে পানি খেলেই তো হয়। পানি খাওয়া শেষ করার পরে কল দিলেই তো হয়। আমি কেমনে জানবো তুই কখন পানি খাচ্ছিস? কল রিসিভ না করলেই তো বোঝা যায় যে পানি খাচ্ছি। আরে ভাই পানি, আচ্ছা কেন কল দিছিস? তোর বাসা কেমনে আসবো সেটা বল। এখন কই আসিস? আমি তো এখন মেইন রোডের সামনে নামলাম। সোজা গলিতে ঢুকবি, এরপর দেখবি হাতের বামে 6 নম্বর লেন। বারবার থামতে দিস কেন? একবার বল। একবার বলে ব্যাস লাগিয়ে দিবি তো? তুই বল রে ভাই। আচ্ছা, সোজা গলিতে ঢুকে হাতের বামে দেখবি 6 নম্বর লেন। 6 নম্বর লেনে ঢুকে কয় নম্বর বাসা? আরে না না, 6 নম্বর লেনে ঢুকবি না। 6 নম্বর লেনে যদি না ঢুকারই হয় তাহলে এটার কথা বারবার কেন বলতেছিস? যাতে তুই 6 নম্বর লেনে না ঢুকিস। 6 নম্বর লেনের কথা না বললেই তো হয়। 6 নম্বর লেনের কথা না বললে আমি তোর কেমনে বুঝাবো যে 5 নম্বর লেন কোথায়? আচ্ছা লেন টেন বাদ দে, তুই আমাকে সোজা তোর বাসার ডিরেকশন বল। বলছিলাম না প্যাচ লাগাবি, সোজা না রে ভাই। আরে ভাই এটা বোঝানোর জন্য বলছি। কি বুঝাবি, তুই তো নিজেই বুঝতেছিস না। আচ্ছা বল তুই, 6 নম্বর লেনের পরে হাতের ডানে 7 নম্বর লেন। তুই না বললি তোর বাসা 5 নম্বর লেনে? আমি কখন বললাম বাসা 5 নম্বর লেনে? তাহলে 5 নম্বর লেনের কথা কি বললি? ওইটা তো জাস্ট বললাম যে 5 নম্বর লেন আছে। আরে ভাই এরকম তো 100 নম্বর লেন পর্যন্ত আছে। না না, আমাদের এখানে শুধু 27 নম্বর লেন পর্যন্ত আছে। ভাই তুই বাসার অ্যাড্রেসটা বল। আচ্ছা তুই 5, 6, 7 সব লেন ক্রস করে এসে সব ক্রস করে আস। হ্যাঁ তাহলে কেন কি হয়েছে? না কিছু না। শিওর কিছু না? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা বল। হ্যাঁ বলছিলাম সব লেন ক্রস করে এসে দেখবি হাতের বামে একটা ল্যাম্পোস্ট, তার নিচে দেখবি একটা ভিখারি বসা আছে। ভিখারি দিয়ে আমি কি করব? ভিখারি দেখলে বুঝবি এই ল্যাম্পোস্টার কথাই বলতেছি। আরে ভাই আজকে তো ভিখারি নাও থাকতে পারে। তাতে কি, ল্যাম্পোস্ট তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুই সেখান থেকে বামে ঘুরবি। ওকে, দেখিস তোর নিজের বামে ঘুরিস না আবার। কি, তাহলে কার বামে ঘুরবো আমি? আমার বামে ঘুরবি। আরে ভাই তোর বাম আর আমার বাম তো একই। একই কেমনে হবে, আমি তো এখন ডানে ঘুরে বসে আছি। এখন ডানে ঘুরে থাকলে কি হইলো? এখন ডানে ঘুরে বসে থাকলে আমার ডান তোর বাম না? এখন কই ঘুরে আস। কি রে কি হলো? তুই আসতে বলে এগুলো কেন করতেছিস? আসতে বলে মানে? তুই না বললি বিকালে তোর বাসায় আসবো। আমি কখন বললাম রে ভাই? দেখ সাকিব সবসময় সব ফাতরামি ভাল লাগে না। সাকিব মানে কি? সাকিব মানে তুই কারে কল দিছিস? আমি তো তোকেই কল দিলাম। আমি তো শিহাব রে ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, 42/2 নম্বর বাসাটা কোন দিকে? ধুরমিয়া।